যে পঞ্চায়েত বিরোধী শূন্য করবেন সেই পঞ্চায়েতকে এইজিডি এর চেয়ারম্যান বলছি 5 কোটি টাকার কাজ দেব। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে মিলবে 5 কোটি টাকা। গত 26 মার্চ পূর্ব মেদিনীপুরে মহিষা দলে দলে পঞ্চায়েতী রাজ সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিবহন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। আবারও তিনি। এবার মালদাকে কার্যত বিরোধী শূন্যের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। মালদা কলেজ অডিটোরিয়ামে পঞ্চায়েত ভোটে জয়ী তৃণমূল প্রার্থীদের বৈঠকে তাঁর দাবি, মুর্শিদাবাদের মতো সেখানেও বিরোধী দলের প্রথম শ্রেণীর নেতারা শাসক দলে যোগ দিতে চাইছেন। কেউ থাকবে না এবং শুধু ত্রিস্তর পঞ্চায়েত মেম্বার নয়, মুর্শিদাবাদের মতো প্রথম শ্রেণীর জনপ্রতিনিধি, সেটা প্রথম শ্রেণীর জনপ্রতিনিধিটার ব্যাখ্যা আমি দেব না, তারাও মমতাদির সঙ্গে আসতে চান, তৃণমূলের এই উন্নয়নে নৌকায় উঠতে চান, তারা আমার সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে মালদা জেলা পরিষদের যে 37টি আসনে ভোট হয়েছিল তার মধ্যে শাসক দল পায় 29টি। পঞ্চায়েত সমিতি স্তরেও বাকিদের টেক্কা দিয়েছে তৃণমূল। 416টির মধ্যে তারা মালদায় পেয়েছে 244টি আসন। মালদায় গ্রাম পঞ্চায়েতে 2235টি আসনের মধ্যে তৃণমূল একাই পেয়েছে 1053টি। মালদায় 70% গ্রাম পঞ্চায়েতই শাসক দলের দখলে, বাকি 20% গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু ফলাফল। এবার সেই সব আসনগুলিও দখলে ডাক দিলেন শুভেন্দু অধিকারী। মালদার 2টি লোকসভা আসন বর্তমানে কংগ্রেসের দখলে, সেই 2টি ছিনিয়ে নেওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু। আমার নাম নিয়ে আপনি লিখে রাখুন, পার্লামেন্টে মোর দ্যান 55% ভোট পাবে, 2টো সিটি মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী মালদা দখলে ডাক দিতেই তাকে পাল্টা নিশানা করেছে কংগ্রেস, সিপিএম, বিজেপি। মিটিং দেখেছি, আমাদের আলোচনাও চলছে, বিশেষ করে যেগুলো হ্যাং হয়ে আছে সেখানে কংগ্রেস হয়তো একটা ডিসাইডিং ফ্যাক্টর। তৃণমূল ভাঙানোর চেষ্টা করছে, আমাদের অনেক কর্মীরা খুব ভয়ও পেয়ে আছে। যেরকম একটা গুন্ডা মস্তান সর্দার হয়, তিনি বলছেন এই কায়দা দখল করা হয়েছে মুর্শিদাবাদ, এই কায়দা দখল করা হবে, আর প্রথম সারির জনপ্রতিনিধিরা যোগ দেবেন। জনপ্রতিনিধি বলে না, জনপ্রতিনিধি তো নির্বাচিত হয়, আর বাকি যাদের কথা তিনি বলছেন তারা গরু ছাগলের মতো কেনা বেচা হয়। যদি তারা গণতান্ত্রিক ভাবে লড়াই করে বিরোধী শূন্য করতে চান, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, শেষ পর্যন্ত লড়বো আমরা। কিন্তু তারা যদি পুলিশ প্রশাসন গুন্ডা মাফিয়াকে লাগিয়ে পুরুলিয়া স্টাইলে ত্রিলোচন এবং দুলালকে যে হত্যা করে বিরোধী শূন্য করার চলছে চেষ্টা যদি করেন, তাহলে স্যার বাংলা নয় দেশ জুড়ে তার প্রতিরোধ হবে এবং তার বিরোধিতা হবে। গণি খানে মালদায় বারবার চেষ্টা করেও দাগ কাটতে পারেনি তৃণমূল। কি লোকসভা কি বিধানসভা, বারবার তৃণমূল নেত্রীকে খালি হাতে ফিরিয়েছে মালদাবাসী। কিন্তু এবার পঞ্চায়েতে বিপুল সাফল্যকে হাতিয়ার করে গড়িখানে গড়ে লোকসভাতেও ঘাসফুল ফোটাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।